1982 সালে বাংলাদেশে প্রথমবার কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়। এরপরে 41 বছরে প্রায় 3,500 কিডনি প্রতিস্থাপিত হয়েছে। এই 3,500 কিডনির 1,500 কিডনি অর্থাৎ 1,500 কিডনি প্রতিস্থাপন করেছেন একজন মাত্র ইউরোলজিস্ট এবং তার টিম। কিন্তু আশার খবর হলো তিনি শুধু প্রতিস্থাপন করে ক্ষান্ত হননি। প্রতিস্থাপনের পর আমৃত্যু ওই রোগীগুলো যারা প্রতিস্থাপন করেছেন তাদের পরীক্ষা নিরীক্ষা এবং ফলো আপ সম্পূর্ণরূপে ফ্রি করে দিয়েছেন একজন মানবিক চিকিৎসক, যার নাম আপনারা সবাই জানেন, বাংলাদেশের স্বনামধন্য ইউরোলজিস্ট এবং সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাদের। আমি খুব সংক্ষেপে জানতে চাই, 1,500 কিডনি আপনি এক হাতে প্রতিস্থাপন করেছেন, এটি আপনাকে কতটা আনন্দ দেয় বা কতটা চ্যালেঞ্জের ছিল? আসলে আমাদের প্রথম দিকের যাত্রা কিন্তু বেশ বন্ধুরই ছিল বলতে হবে, কারণ আমরা বেশ ভয়ে ভয়ে কাজ করতে হতো, রেজাল্ট ভালো হয় কি না। যখন সাকসেসফুল হতে থাকলো তখন আমরা কিন্তু কাজটাকে, এই সাকসেসটাকে আমরা আরও এগিয়ে নিতে থাকলাম। রোগীও আসতে থাকলো, ভিড় হতে থাকলো। প্রথমে আমরা মাসে একটা, তারপরে সপ্তাহে একটা, সপ্তাহে দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এখন আমরা সপ্তাহে পাঁচটা করে করছি। এই বছর আমাদের 252টা ট্রান্সপ্লান্ট হয়েছে এই এক বছরে, যেটা আমাদের দেশে আমাদের ইয়েতে হায়েস্ট। তো যে এই সংখ্যাটা বাড়ে কিন্তু তখনই যখন আপনার সফলতা, নিখুঁততা কিংবা এটা রেজাল্টটা ভালো, আস্থা বাড়তে। কিন্তু একটি বিষয় জানতে চাই যে এই যে আপনি এতগুলো কিডনি প্রতিস্থাপন করলেন, একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, সেখানে প্রায় 350 মানুষ আপনার আন্ডারে কাজ করছে, কিন্তু আপনার ব্যক্তিগত জীবনযাপন, এই যে আমরা দেখছি যে আপনি 2005 সালে আপনি এই গাড়িটি কিনেছেন, মানে সেই সময়ের মডেল, মানে এইগুলো কেন এত সিম্পল বা আপনাকে এগুলো কেন টানে না? সাধারণ জীবনযাপন আমার কাছে খুব ভালো লাগে, অনেক বেশি ভালো খাবো, ভালো জায়গায় থাকবো, ভালো গাড়িতে চড়বো, এটা আমাকে টানে না, কারণ ওটাতে অনেক খরচ হয়। আমি দেখি যে খরচটা মনে হয় ঠিকমতো হচ্ছে না। পরিবার কখনো বলে না, মেয়ে বা স্ত্রী বা মা, তারা কখনো বলে না যে পরিবর্তন দরকার? ওরা, আমার স্ত্রী কখনো বলেনি, আমার বাচ্চাদের নিয়ে একটু শঙ্কা ছিল যে ওরা বড় হচ্ছে, ওরা একটু লজ্জা পায় কিনা, তো তারাও কিন্তু কখনো বলেনি, কাজে পারিবারিক প্রেশার আমি ওরকম পাইনি। তবে আপনার যে এই যে 1,500 কিডনি প্রতিস্থাপন এবং আপনার স্বাধীনতা পদক প্রাপ্তি এবং বাংলাদেশে এই যে আপনার পরিচিতি, এর পেছনে আসলে একটি যুদ্ধ বা লড়াই আছে, সেই লড়াইটি আসলে শুনতে চাই আপনার মায়ের কাছে। আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন অধ্যাপক কামরুল ইসলামের মা, একজন রত্নগর্ভা মা, অধ্যাপক রহিমা খাতুন। আপনাকে অভিনন্দন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি একজন শহীদ জায়া, মহান মুক্তিযুদ্ধে আপনি আপনার স্বামীকে হারিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, কিন্তু এই যে স্যারকে এত বড় করা, এটার পেছনে আপনার লড়াইটা আসলে কেমন ছিল? এদেশের আর 10 জন মেয়ের মতো আমার জীবনে ছিল এক সময় সুখ স্বাচ্ছন্দ্য, হাসি আনন্দে ভরা, কিন্তু স্বাধীনতা কেড়ে নিল আমার জীবনে সে সমস্ত সুখ শান্তি হাসি আনন্দ বিনিময়ে দিয়ে গেল যুদ্ধ করে বেঁচে থাকতে। আমার বিয়ের মাত্র 9 বছর 10 বছর পড়তে আমার স্বামী 3 দিনের একটা বাচ্চা, 4টে আর 3টে সন্তানকে নিয়ে স্বাধীনতা কেড়ে নিল আমার সবচেয়ে আপন প্রিয় মানুষ, আমার স্বামীকে। কিন্তু আমি ছিলাম সেই সময় সবে মাত্র SSC পাস। তা আমার স্বামীর স্বপ্ন ছিল যে তার বড় ছেলে প্রতিবন্ধী হওয়া মেজো ছেলেকে সে বিলাত ফেরত ডাক্তার বানাবে, এবং আমার স্বামীর স্বপ্নকে আমি বাস্তবায়িত করব, এবং তার মান সম্মানকে আমি ধূলিসাৎ হতে দেবো না, এবং তার রক্তকেও আমি বৃথা যেতে দেবো না। এটা করতে গিয়ে আপনি কী করলেন, কী উদ্যোগ নিলেন? আমি তখন থেকে ঝড় বৃষ্টি রোদ তুফান মাথায় করে বাড়ি বাড়ি টিউশনি করে আমি পড়াশোনা শুরু করলাম। আমি ইন্টারমিডিয়েট 71 স্টার মার্কস নিয়ে পাশ করলাম, 74 আমি বিএ পাশ করলাম, 75-76 ব্যাচ ছিলাম, কিন্তু 78 মাস্টার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে প্রথম স্থান অধিকার করে পাশ করলাম। পাশ করে আমি এসে লালমাটিয়া মহিমাল্লা মহাবিদ্যালয়ে জয়েন করলাম। কিন্তু এখানে আমার জীবনে সব কিন্তু শেষ হলো না, কেননা মাত্র 750 স্কেল ছিল তখন, তাই দিয়ে আমার বাচ্চারা বড় হয়ে গেছে না, তাদের পড়াশোনা এবং সংসার চালানো আমার পক্ষে মোটেও সম্ভব হলো না। আমি আপনার কাছে আসবো, স্যারের কাছে জানবো যে মায়ের এই লড়াইটা বা আপনার বাবার সঙ্গে আপনার স্মৃতি একটু যদি বলেন। আমার বাবার স্মৃতি খুব একটা মনে পড়ে না, সম্ভবত তখন 7-8 বছর বয়স আমার, শুধু বাবা বেশ আদর করতো কোলে নিয়ে, এইটুকু কেন যেন আমার মনে পড়ে। এই 1,500 কিডনি করলেন বা এই যে এত অর্জন হলো জীবনের, বাবার কথা কি এই সময়গুলোতে আসলে কিভাবে কষ্ট দেয় বা আনন্দ দেয়?
বাবা দেখে যেতে পারলো না, এটাই আমার কষ্ট মনে হয়। মনে হয় যে বাবা দেখলে অনেক খুশি হতেন, হয়তো অনেক উপদেশও দিতেন। মায়ের লড়াইটা আপনি কিভাবে দেখেছেন, আপনার কি মনে পড়ে আপনাকে বড় করার ক্ষেত্রে? আমি যখন ছোট ছিলাম তখন তো দেখেছি, এবং যখন আমি মেডিকেলে পড়ি তখনও দেখেছি কি যে কষ্ট করছে। সেটা সকাল 8টায় বের হয়ে গেছেন, রাত 8টায় ফিরছেন, বাসায় এসে এই কাজ সেই কাজ, রান্নাবাড়া করা সব কিছু করছেন। আমি 95-এ ফেলোশিপ শেষ করি, তারপরে আমি প্র্যাকটিস করি, মানে তার আগ পর্যন্ত আমাদের কোথাও কিছু ইনকামে কোথাও হাত দিতে দেননি। কেন দেননি, কেন আসলে দেননি? ওই সেই স্বপ্ন স্বামী, সেই স্বপ্ন আমার স্বামীর স্বপ্নকে আমি বাস্তবায়িত করবই, এই যে লড়াই সেই জন্য আমি করেছি। বললাম আমি তারপরে তো স্যারকে আপনি ইউকেতে পাঠিয়েছেন, সেই যে বিলাত, তারপরে আমি লালমাতায় মহিলা কলেজে জয়েন করলাম, বললাম যে তখন আমার লড়াই শেষ হলো না। আমি এবার বাসে বাসে ঝুলে সিদ্ধেশ্বরী বদানি মহাকালী হয়ে তারপরে আমি বাসে আসতাম, রাত 9-10 বেজে যেত, তারপরে আমি ওদের পড়াশোনা করতাম। কিন্তু আমার একটাই ছিল যে আমি বাচ্চাদের এতটুকু কিন্তু আমি যা উপলব্ধি করতে দেইনি, যে আমি খুব কষ্ট করছি। এই যে মানে স্বামীর যে স্বপ্ন বিলাত ফেরত ডাক্তার হবে, সেটি যখন হলো তখন আপনার বোঝাটা কতটা নামলো আসলে, বা কতটা তৃপ্ত হলেন? লন্ডনের রয়্যাল কলেজ থেকে 2003 যখন এফআরসিএস করে এলো, তখন আমার মনে হলো যে আমি স্বামীর স্বপ্নকে হয়তো কিছুটা বাস্তবায়িত করতে চলেছি, কিন্তু পুরোপুরি আমি তখনও কিন্তু তৃপ্ত হইনি। আমি তখনও ওকে কিছু করতে দেইনি যে তোমাকে করতেই হবে। আমি সংক্ষেপে স্যারের কাছে শুধু জানতে চাইবো যে এই বাড়ির সঙ্গে আপনাদের স্মৃতি, বা আপনি তো আসলে একটা ফ্ল্যাটেও থাকতে পারতেন একটু চাকচিক্য বা অভিজাত, মানে এখানে কত বছরের স্মৃতি, এবং এখানে আপনাদের এই বাড়িতে থাকার মানে কিভাবে যাত্রাটা শুরু হলো? ঢাকায় আসার পরে আমরা লালমাটি মহিলা কলেজে জয়েন করলেন, তারপরে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের থাকার খুবই সমস্যা ছিল। তখন আমার মামা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, তখন পিজি হাসপাতাল ছিল, সেখানকার রেজিস্টার ছিলেন, ওনার একটা রুম মাত্র ছিল। সেখানে আমরা তিন ভাই, আম্মা, আমি, তারপরে আমার মামা থাকতেন একসাথে, গাদাগাদি করে থাকা। তো তখন এই শহীদ পরিবারদের কিছু বাসা দিচ্ছিল সরকার থেকেই, তো আমরা তখন একটা অ্যাপ্লাই করেছিলাম, এবং সেই অ্যাপ্লিকেশনের ফলে আমরা 81-এ এই বাসাটা পাই। কিন্তু তারপরে এই বাসাতেই কেন থাকলেন? এটার যে স্মৃতি আমি কি বলবো, এটার যে অবদান, আচ্ছা এই বাসার অবদান সাংঘাতিক, কারণ একটা থাকার জায়গা খুবই ইম্পর্টেন্ট। এটার সঙ্গে আমাদের এত স্মৃতি জড়িয়ে আছে যে আমি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম স্থান অধিকার করলাম, তখনই কিন্তু সরকারের তরফ থেকে আমি এ পেলাম যে ওখানে আমাকে দেখা করতে যেতে হবে সরকারের সঙ্গে। তখন আমি গেলাম, তখন আমি বলেছিলাম যে দেখেন, আমি যদি শুধুমাত্র কোনো কিছুই চাই না, অর্থ না কিছু না, সব পারব, যদি আমাকে মাথা গুঁজবার মতো একটু ঠাই আপনারা দেন, তাহলে আমি সেখানে আমার বাচ্চাদের নিয়ে ডাল ভাত খেলেও আমি একা থাকতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। হৃদয়ের গল্পের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্যারের সহধর্মিনী ডাক্তার জুবাইদা সাথী, মেডিকেল অফিসার, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এবং সঙ্গে আরও আছেন স্যারের বড় মেয়ে আফিয়া জাহিন ইসলাম, শিক্ষার্থী ইব্রাহিম মেডিকেল কলেজ, এবং আরও আছে নুহা নাজিফা ইসলাম, হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছে মাত্র। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ম্যাডামের কাছে একটু স্যারের অনেক মূল্যায়ন আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে আসলে শুনছি, সারা দেশে স্যারকে নিয়ে অনেক আলোচনা। আপনার কাছ থেকে একজন সহধর্মিনী হিসেবে স্যারের কোন বিষয়গুলো আপনাকে অনেক বেশি টানে বা আপনার ভালো লাগে, মুগ্ধতা ছড়ায়, সেগুলো একটু জানতে চাই। আমার তো সব দিক থেকে সব দিক থেকে মুগ্ধতা ছড়ায়। তারপরেও মানে এই অনেক কিছুর মধ্যে কোন বিষয়গুলো মানে আপনাকে বেশি টানে? আপনার এই আল্লাহ ভক্তি, হাইলি ক্যালকুলেটিং, তারপর হচ্ছে যে সমাজসেবার দিকটা, পরিবারকে সময় দেন, আত্মীয় স্বজনদেরকে সময় দেন। ধন্যবাদ। আমি বড় মেয়ের কাছে আসলে জানবো যে আমরা তো জানি যে স্যার একটু উল্টো চলেন, মানে হচ্ছে যে এই যে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় সারা রাত উনি সার্জারি করেন, সেক্ষেত্রে মানে তোমাদের টাইম পাওয়াটা আসলে কীরকম, কতটুকু বাবাকে আসলে পাওয়া যায়, সেই টাইমটা আসলে পরিবার কিভাবে ভাগ করে নেয়? বেশিরভাগ সময় দেখা যায় যে
দুপুরের খাবারের সময় পরিবার একসাথে হওয়া হয়, তখন আব্বুকে কোনো কিছু বলার থাকলে তখন বলা হয়। তারপর আব্বু হলো আমাদেরকে টাইম দেয়, অনেক ব্যস্ততার মধ্যেও টাইম দেয় লেখাপড়ার বিষয়ে। এবং আমি ছোট মেয়ের কাছে জানতে চাই যে স্যারের এত ব্যস্ততার মধ্যে আমি শুনেছি যে উনি প্রতিদিন একটা সময় হচ্ছে তোমাকে পড়ায় নিজে বসে, মানে সেই সময়টা আসলে কতটা প্রেশাস বা কতক্ষণ ওই সময়টা পাওয়া যায়, কি পড়ায় আসলে স্যার তোমাকে? আব্বু নিজের পড়ানোটা আমার কাছে অনেক ইফেক্টিভ লাগে, কারণ আমি হচ্ছে ক্লাস এইট থেকে আব্বু আমাকে পড়ানো শুরু করছে, তো তখন থেকেই আর কি মানে ইফেক্টিভ তো লাগে। আর আব্বু মাঝে মাঝে আবার মানে পড়াশোনার বাইরে অনেক কথা বলে, তো যেটা আসলে মানে জীবনের সাথে যায় এরকম অনেক কথা বলে, তো এইটা আমার কাছে অনেক ইফেক্টিভ অ্যান্ড প্রেশাস লাগে। ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে স্যারের সঙ্গে প্রথম দেখা বা প্রথম পরিচয় বা আপনাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেই সময়ের স্মৃতিটুকু একটু জানতে চাই। আমাদের তো ওই যে বিয়েটা তো গার্জিয়ান লেভেলে হয়েছে, তো গার্জিয়ান লেভেলে মানে কনফার্মই হয়ে গেল, তারপরে দেখা সাক্ষাৎ হলো। আমি এখন একটু স্যারের কাছে জানতে চাইবো যে আসলে ওই সময়ের গল্পটা যদি আরেকটু আপনার কাছে বিস্তারিত জানি। আসলে আমি মানে প্রথম থেকে আমি একটু সতর্ক ছিলাম যে আমি কাউকে নিজের ইচ্ছায় নিজের পছন্দে বিয়ে করব না, আমার মায়ের ইচ্ছায় পছন্দ, মানে আমার পছন্দ আমি, সেই ক্ষেত্রে আই উইল নট লুক অ্যাট দ্যাট, আমি তাকে দেখবও না যদি মা পছন্দ করে দেয়। আমার এরকম আত্মবিশ্বাস মায়ের প্রতি ছিল এবং আই ক্যানট গিভ হিম এনিথিং আদার দেন মাই, মানে আমার পড়াশোনা ছাড়া আর কিছু দেয়নি, এ ব্যাপারে আমি মাকেই প্রাধান্য দিয়েছিলাম। আপনার এতটা পথ অতিক্রম করে এই জায়গাতে আসা, যে জন্য হয়তো আমরাও এসে আপনার জীবনের গল্প শুনতে আসছি, সেখানে ওনার অবদানটা কত বেশি? এই যে গ্রহণ করে নেওয়া, যে আমি তো অনেক সময় দিতে পারিনি, প্রথম দিকে হয়তো কষ্ট পাইছে যে অনেক কম সময় দিয়েছে, এমনকি আমার ওই বার্থডেগুলি মনেই থাকতো না, তো দেখতাম একটু তো হলেও মনে কষ্ট পায় প্রথম দিকে, পরের দিকে কিন্তু এটা মনে হয় সহনীয় হয়ে গেছে যে তো এরকমই, আমার বাচ্চাদেরও বার্থডে মনে থাকে না, আমার মা যদি মনে করাই দেয় তাহলে পরে মনে পড়ে। আমি মেয়ের কাছে জানতে চাইবো যে এই যে মানে সমাজ যেভাবে বদলে যাচ্ছে বা মানুষ যেভাবে বড় হচ্ছে, মানুষ যেভাবে পরিবর্তন হচ্ছে, যে আমার থাকার জায়গা, তারপরে হচ্ছে আমার গাড়ি বাড়ি, মানে এই জিনিসগুলো আসলে বাবার ক্ষেত্রে তো আলাদা, মানে সেটিকে মানে মানিয়ে নিতে আসলে কখনো কখনো কষ্ট হয় কিনা? একটা সময় পরে মনে হয় যে এটাই ঠিক আছে, কিন্তু যখন মানুষ টিনেজার বা যখন টিনেজার সময়টা থাকে তখন ফ্রেন্ডদের দেখানোর জন্য মনে হয় যে ফ্রেন্ডরা এরকম করতেছে আমি এরকম করব, তখন আবার না দিলে তখন মনে একটা ক্ষোভ থাকতো, কিন্তু এখন যখন সবাই আস্তে আস্তে যখন বড় হয় তখন বুঝতে পারে যে আসলে তখন ওই জিনিসগুলো আসলে মূল্যবান না। খেয়াল রাখি যে আনন্দটা যেন যেত অহংকারে না পরিণত হয়। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর স্যারের হাতে গড়া প্রতিষ্ঠান সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে আমরা বাকি গল্প শুনব। স্যার, সিকেডি হাসপাতাল বলতেই আসলে মানুষের কাছে প্রচারটা এমন যেন এখানে শুধুমাত্র কিডনি প্রতিস্থাপনই আসলে হয়, এখানে আসলে মানে প্রতিদিনের কার্যক্রম কি বা এখানকার জনবল কত বা আরও কত কি আসলে এখানে হয় যদি একটু স্যার বলেন? আসলে সিকেডি হসপিটালটা যাত্রা শুরু করি যে 2014 সালের দিকে, তো তখন আমার প্ল্যান ছিল যে কীভাবে সাপোর্ট দেওয়া যায় কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য, কারণ একটা প্রাইভেট সেক্টরে আমি কাজ করতাম, সেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমার পকেটে পয়সা দেওয়া লাগতো, তাহলে পরে তারা পরীক্ষাগুলো অর্ধেক দামে করতো, তো এটা একটা প্রধান উদ্দেশ্য ছিল। তো এখন আমার বাজেটটা কোত্থেকে আসবে, এই সাবসিডিটা কোত্থেকে আসবে, তখনই আমার চিন্তা হলো যে ইফ উই ডু এ কম্প্রিহেন্সিভ ইউরোলজিক্যাল কেয়ার, যে সব ধরনের কিডনি চিকিৎসা চলবে, যেখান থেকে একটা আর্নিং সেক্টর থাকবে এবং যেখানে একটা সাবসিডাইজ সেন্টার থাকবে, যে কিডনি প্রতিস্থাপন আমার এখানে সাবসিডাইজ ইউনিট কিন্তু ইনকাম জেনারেটিং ইউনিট আছে, যেসব রোগ একবার চিকিৎসা দিয়ে হয়ে যায়, ধরুন পাথরের রোগী কিংবা প্রস্টেটে পেশা বাড়তে গেছে কিংবা ক্যান্সারের রোগী, যেটা একবার সার্জারি করে দিলাম তার আর তেমন আশা লাগে না। একটা ট্রান্সপ্লান্ট রোগীর ক্ষেত্রে আপনি ভর্তুকিটা কত টাকা পর্যন্ত গড়ে আসলে দেয়া লাগে এরকম? আমি যেরকম টার্গেট করি যে একটা রোগীর পেছনে যে জিনিসগুলো আমার কিনতে হয় সেই টাকাটা যাতে আমার এসে যায়, বাকি আর্নিংটা যাতে না আসলেও চলবে। প্রতি মাসে খরচটা কী আসে
পেশেন্টের যে ওষুধপত্রগুলি রাখতে সেগুলি কেনা লাগে, যে ডাক্তার সাহেবরা ডিউটি করছেন তাদের বেতনটা লাগে, সিস্টাররা যে ওভারটাইম কিংবা ডিউটি করছেন তার বেতনটা লাগে, এই টাকাগুলি যাতে এসে যায় সেটা হলেই আমি খুশি। আর বাকিটা জনবল আসলে টোটাল এখানে কত এই হাসপাতালে? টোটাল এখন তো প্রায় 350 প্লাস হয়ে গেছে। বেতনটাও আমি একটু মানে আপার হ্যান্ডে রাখছি, যে অন্য একটা ভালো হাসপাতালে যেরকম বেতন পায় আমার এখানে সেরকমই যাতে পায়। 1 তারিখেই তো বেতন হয়ে যায়। হ্যাঁ, 1 তারিখে আগে বেতন দেওয়ার চেষ্টা করি। যে একটা হাদিস আছে যে ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দিতে পারলে, রাসূল পাকের হাদিস তো, এটা মানা কিন্তু সহজ। আমি 5 তারিখে দিলেও দিতে হবে, এটা 28 তারিখে আমি, এটা বলা আছে যে 1 তারিখের আগে যাতে দিয়ে দেয়। তো আমার এখানে থাকার ব্যবস্থা প্রায় 150 মতো স্টাফ আছে, ফ্রি থাকে, একদম ফ্রি থাকে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, 3 বেলা খাবার, তারপরে ডিপিএস এর ব্যবস্থা করছে যারা লং টার্ম থাকে। ধরেন একটা মানে স্টাফ 15-20 বছর চাকরি করতেছে, তাদের যাতে আমি অ্যাট দি এন্ড হয়তো আমি একটা হিসাব করছি যে 10-15 লাখ টাকাও যদি দেওয়া যায় ব্যাংকে রেখে দিচ্ছে, সে এরকম চিন্তা করে আমরা গত 3-4 বছর ধরে আমরা ডিপিএস চালু করি। এই কারণে তারাও হয়তো এখান থেকে যেতে চায়, এনকারেজ ভালো। আমি খুবই সংক্ষেপে জানতে চাই যে আপনার ডায়ালাইসিস ইউনিট আসলে কত বড় বা পরিসর, বা এখানে ডায়ালাইসিস সর্বাধুনিক মানে মেশিন আসলে আছে কিনা? ডায়ালাইসিস ইউনিটটা আমার অত বড় ছিল না, আমার এক সময় তো 4 বেডের নিয়ে আমরা ডায়ালাইসিস শুরু করেছি। তারপরে এখানে সিকেরি হসপিটালে আমরা তখন 14 বেড ছিল, এখন 29 বেড হয়েছে, আরও 10টা মেশিন আমরা এই রিসেন্টলি ইনক্লুড করছি। স্যার আমরা চলুন যে আরও হাসপাতালের অন্যান্য স্থাপনা বা যেখানে আপনি কাজ করেন সেগুলো একটু চলুন দেখে আসি। স্যার আপনার কাছে জানবো যে 16 বছরের যাত্রায় 1500 কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক, বা একটা হাসপাতাল অনেক ক্ষেত্রে বলা যায় যে ফুলে ফলে সুশোভিত হওয়া বা সেবার একটি বড় পসরা তৈরি করা, এখান থেকে ভবিষ্যতে আরও বেশি মানুষকে সেবা দেওয়ার জন্য কোন চিন্তাগুলো মাথায় ঘুরপাক খায়? কোনো রকমে আমরা 100টা রোগীকে রাখতে পারি, 100 বেডের হসপিটাল, এটাকে আরও বড় করা দরকার যেহেতু চাহিদা অনেক। আমার প্ল্যান সবসময় আমাদের দেশের মিডল ক্লাস অথবা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর দিকেই আমি সারা জীবন দেখতে চাই। আমার হাসপাতাল সারা জীবন যেন এই দিকেই নজর রাখে। উচ্চবিত্তের জন্য অনেক হসপিটাল রয়েছে, আমি চাই না যে উচ্চবিত্তের জন্য আমি পারবো না, আমার পক্ষে সব কিছুকে সার্ভিস দেওয়া সম্ভব নয়, কিন্তু আমার যেন এই দরিদ্র জনগণ যাতে মোটামুটি ভালো চিকিৎসা পেয়ে যায়, এটাই আমার টার্গেট। কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন এটিকে আসলে আপনার একার পক্ষে সম্ভব? যেমন আপনাকে রাষ্ট্রীয় পদক দেওয়া হয়েছে, সেটি যেমন একটা স্বীকৃতি, রাষ্ট্র কি অন্য কোনোভাবে আপনাকে অ্যাসিস্ট করতে পারে কি না? যে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে সিলেক্ট করে আমাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে, এজন্য আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই যে খুঁজে খুঁজে বের করে আমাকে দেয়া। এর দ্বারা আমার যেরকম দায়িত্ববোধ বেড়ে গেছে, এই যে এই গত 500 ট্রান্সপ্লান্ট করতে মাত্র 2 বছরে করতে হয়েছে, আরও বৃদ্ধি করা লাগবে, এই যে রেসপন্সিবিলিটি বাড়ছে। এই যে সারা জীবনে যতটুকু হয়েছে, মানে নিজেকে একজন চিকিৎসক হিসেবে কতটা তৃপ্তি বোধ করেন? আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু সবসময় অতৃপ্তি মনে রাখতে হয়, নাহলে তো স্থবিরতা পেয়ে বসবে। আমার আমি একজন কাছে শিখছিলাম, লক্ষ্য সবসময় অনেক উপরে রাখতে হবে, স্কাই ইজ দ্য লিমিট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে আমি আমার ধারণাগুলি সবার কাছে পৌঁছে দিতে পেরেছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে একজন দাঁড়িয়ে যাওয়ার কারণে যেমন এক প্রতিষ্ঠানে বা এক হাতে 1500 কিডনি প্রতিস্থাপনের মাইল ফলক স্পর্শ হয়েছে, একইভাবে বাংলাদেশে নিয়মিতভাবে লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে না, বোন মেরো ট্রান্সপ্লান্টও তেমনভাবে হচ্ছে না, এবং বড় বড় অনেক ধরনের সার্জারি বা চিকিৎসা সহজলভ্য হচ্ছে না। প্রত্যেকটি বিভাগে এমন একজন মানবিক চিকিৎসক দাঁড়িয়ে গেলে নাগালের মধ্যে সেবা যেমন পৌঁছে যেত, নিম্নবিত্ত মধ্যবিত্ত বা অসহায় মানুষ আসলে সেবা নিয়ে স্বস্তি বোধ করত। আমরা প্রত্যাশা করি এমন প্রত্যেকটি বিভাগে একজন করে এমন হয়তো দাঁড়িয়ে যাবেন। এই ছিল আজকের হৃদয়ের গল্পে, আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।